হ্যালো বন্ধুরা, সমন্বিত কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আবারও প্রতিবারের ন্যায় নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকে বিষয়টা হচ্ছে যে, আপনারা টাইটেল দেখে অনেকে বুঝতে পেরেছেন, এই ধরনের ভিডিও অনেকে দিয়েছে বা আমার আগে এরকম ভিডিও দেওয়া আছে, তারপরেও আরেকটা ভিডিও দিচ্ছে। অনেক সময় দেখা যায় যে আপনারা স্ক্রোল করেন না বা আমার ইউটিউবের ভিতর যে বিভিন্ন ধরনের যে ভিডিও আছে সেগুলো দেখেন না। তো আমার মনে হয় আমার যে চ্যানেলটা আছে, চ্যানেলের ভিতরে ঢুকে যদি আপনারা ভিডিওগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে আপনাদের প্রয়োজনীয় যেসব ভিডিও বা প্রয়োজনীয় তথ্য আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরে থাকি। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে আপনারা অনেকেই মাদার তৈরি করেছেন ইতিমধ্যে, আমার কাছ থেকেই হোক বা আশেপাশে বিভিন্ন জায়গা থেকে লার্ভা সংগ্রহ করেছেন, সেখান থেকে লার্ভা নিয়ে মাদার তৈরি করেছেন। আপনারা ভাবছেন যে মাদারের যে খাবারগুলা কিভাবে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন যে গমের ভুষি এইগুলার মধ্যে এরা খায়, এই গমের ভুষিগুলো খায়, তারপরেও গমের ভুষির মধ্যে ডিম পাড়ে। এছাড়া বাড়তি কিছু খাবার দেওয়ার প্রয়োজন হয়, এই যে দেখতে পাচ্ছেন গাজর, এই গাজর দেওয়া ছিল, এই যে পেঁপে পেঁপে খেয়ে শেষ করে নিয়েছে, এই যে এই গাজরটা শুকিয়ে গেছে। তো এইভাবে খাবারটা দেওয়া হয়। তো সাধারণত খাবার কয়দিন পর পর বা কিভাবে দেওয়া হয়, তো আমি যেভাবে দিই, এই যে দেখতে পাচ্ছেন খাবারগুলা কিছু শুকিয়ে গেছে, কিছু খেয়ে নিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমি যেভাবে দিই সেটা হচ্ছে আপনার প্রতি 5 দিন পর পর মাদার বিটলের জন্য খাবারগুলো দিই। তো সেটা 5 দিন কিভাবে আমি নির্ধারণ করি, সেটা হচ্ছে যে যেদিন আমি আপনার ট্রেটা চেঞ্জ করে এই যে ট্রের যে ভুষিগুলো আছে মাদার কালেক্ট করি, মাদারগুলো আলাদা করে ডিম কালেক্ট করি বা লার্ভা কালেক্ট করি, কালেক্ট করার পর দেখা যাচ্ছে যে প্রতিটা ট্রেতে এরকম কয়েক টুকরা করে খাবার দিয়ে রাখি। তো এরকম কয়েক টুকরা দেওয়ার পরে, আমি আজকে একটু বেশি দিচ্ছি তার কারণ পেঁপের সাইজটা একটু বেশি হয়ে গেছে, ছোট হয়ে গেছে, এই কারণে একটু বেশি দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন খাবারটা দিলাম। তো খাবার দেওয়ার সাথে সাথে আপনারা একটু লক্ষ্য করুন, এই যে এখানে এরা খাবারগুলো খাচ্ছে, এই যে দেখুন এরা খাবার খাওয়ার জন্য চেষ্টা করতেছে, এই যে দেখুন, এই যে, এই যে দেখুন, এই যে, ঠিক আছে, প্রত্যেকটা ইসে যে এরা খাবারের জন্য চেষ্টা করতেছে, এরা খাবার সংগ্রহ করার চেষ্টা করে। যখন এদের খাবারের প্রয়োজন হয় তখন আশেপাশে ঘোরাফেরা করে, আর যখন ডিম পাড়ার প্রয়োজন হয় এরকম এরা দলাবদ্ধ অবস্থায় থাকে, বা মিট করার প্রয়োজন হয় এরকম মিট করে। তো দেখা যাচ্ছে এরকম খাবারটা দিলাম একটা ট্রেতে, এরকম কয়েক পিস বা কয়েক টুকরা এভাবে খাবার দিলাম। তো দেওয়ার পর এগুলা কয়েকদিনের জন্য যখন রেখে দেব, প্রত্যেকটা ট্রেতে দেখা যাবে যে খাবার কিছু শেষ হয়ে গেছে, দেওয়ার প্রয়োজন আছে, আবার দেখা যাচ্ছে খাবার কয়েক টুকরা আছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে 5 দিন পর পর যদি খাবার দেওয়া হয় সেই ক্ষেত্রে খাবারগুলা খুবই কম নষ্ট হয়, এটা আমি দেখেছি যে খাবারটা খুবই ভালো থাকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা যখন এইভাবে খাবারগুলো দেন, এই যে খাবার দেওয়ার চেষ্টা করেন, এইভাবে যখন দেন ট্রে, যদি ঢাকনাগুলো আপনারা লাগিয়ে রাখেন তাহলে দেখা যাচ্ছে ফাঙ্গাস পড়ে, আর্দ্রতা আসে যার কারণে ফাঙ্গাস পড়ে। তো এই জন্যে ফাঙ্গাস পড়তে দেওয়া যাবে না, এইভাবে কয়েক টুকরা খাবার দেবেন। তো খাবার দেওয়ার পর এইটা সাধারণত 5-6 দিন চলবে। তো 5 দিন পরে পুনরায় আবার খাবার দেবেন। এই যে একটা ট্রে, এই যে দেখতে পাচ্ছেন গাজর কিছুটা শুকিয়ে গেছে, এই যে পেঁপে কিছুটা শুকিয়ে গেছে বা আছে, কিছু আছে, এই যে এরা খাচ্ছে, এই যে দেখুন আগের যে পেঁপে দেওয়া সেটা খাচ্ছে। তো এরকম একবার খাবার দিলে এরকম মিনিমাম 3 দিন থেকে 4 দিন চলে, এইভাবে দেওয়া যায়। তো আমি সাধারণত এইভাবে দিয়ে থাকি। এদের দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতে গাজর দেওয়া আছে, পেঁপে দেওয়া আছে, এই যে
এভাবে দিয়ে থাকি। তো এইভাবে দিলে 5 দিন পর পর আপনাদের খাবারটা দেয় বেটার। আর বেশি মাদার বিটলে, আপনারা অনেক প্রশ্ন করেছেন ভাই মাদার বিটলের জন্য কি পরিমাণ খাবার প্রয়োজন হয়। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ট্রেতে কি পরিমাণে মাদার, তো আমি আগেও বলেছি যে আমার প্রত্যেকটা ট্রেতে আমি মিনিমাম 200 মাদার রাখার চেষ্টা করি। এই যে দেখুন 200 মাদার। তো এরকম ট্রেতে, প্রতিটা ট্রেতে আমি 200 মাদার করে রাখি। এই যে দেখতে পাচ্ছেন এদের খাবার শেষ হয়ে গেছে। তো এরকম 200 করে মাদার রাখলে আপনারা দেখা যাচ্ছে যে 4-5 টুকরা খাবার দেবেন, ভ্যারাইটিস খাবার দিতে পারেন। ভ্যারাইটিস বলতে দেখা যাচ্ছে যে গাজর দিলেন, তারপর কিছু পেঁপে দিলেন বা মিষ্টি কুমড়া দিলেন, এইভাবে দিয়ে রাখতে পারেন। এই যে তো এইভাবে আপনারা যখন খাবার দেবেন খাবারটা নষ্ট কম হবে। আপনাদের এই ট্রের অবস্থাটাও ভালো থাকবে। এই যে দেখুন প্রতিটা ট্রেতে মাদার 200 করে আছে। দেখা যাচ্ছে অল্প কিছু কম বেশি হতে পারে, দেখা যাচ্ছে যে 10-15 পিস কম বা বেশি হতে পারে, ঠিক আছে। এই যে দেখুন এটা কি অবস্থায় আছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে বা কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন সেটা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের অ্যাভেলেবেল দিতে পারি। তো আগে থেকে যে বন্ধুরা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অনেক 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 শুভকামনা রইল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।